নবীর এই আলোচনা সিরাতুন নবীর আলোচনা থেকে যা আগে বলেছি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সর্বসেরা আমাদের নবী সর্বশেষ আল্লাহ পাক আমাদেরকে এই সিরাতুন নবী থেকে আমাদের জীবনকে আলোকিত করবার তৌফিক দান করুন আমিন إنني أسماء أنا أحمد وأنا محمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي وأنا خاتم النبيين لا نبي بعدي وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه أنا أنسبكم نصبا وصهرا ليس من لدن آدم صفاه كلنا نكاح صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم خدا در انتظار حمد مانی محمد چشم بر راہ سلانی خدا مدح آفرین مصطفی بس محمد حامد حمد خدا بس محمد از تمی خاخم خدا را خدایا از تو عشق مصطفی را یا ربی صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلهم ঐতিহ্যবাহী আকবর শিকদার পাড়া ইসলামী যুবক আপেলা ও এলাকাবাসীর যত উজ্জায় আজকের এই আকবর শিকদার পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা সমবয়সী যুবক ভাই বন্ধুরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানেশী দিনদার মা ও বোনেরা ও সর্বস্তরের সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি নির্ধারিত বিষয়কে সামনে রেখে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী সমূহ থেকে দুইখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে জান্নাতি বাগানে রহমতের শামিয়ানার নিচে যিনি আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে সমবেত হয়ে আপনাদেরকে দিনই আলোচনা শুনবার লক্ষ্যে আমার মতো অদম্য গণ্যকে আপনাদের সম্মুখে দিনই আলোচনা করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহিয়ান গরিয়ান বিশ্বজাহানের প্রতিপালক রূপে কায়নাতের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অজস্র লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করি
আরবের নবী, আজবের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, চূড়ান্ত নবী, আন্তর্জাতিক নবী, মানবতার মুক্তির কাণ্ডারি, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল আলামিন, আনিসুল গারিবিন, সাকি কাউসার, শাফিই মাহশার, হাবিবি কিবরিয়া, সরদারে দুজাহান, তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে পাকে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যতবারই নবীর নাম উচ্চারণ করা হবে, আমরা যারা বসা আছি, যারা চলমান আছি, বসা যারা আছেন, প্রথমবার নবীর নাম শোনা মাত্রই দরুদ শরীফ পড়া নবীর উপর ওয়াজিব। যারা চলমান আছি, যতবার শুনবেন ততবারই বলতে হবে, ততবারই ওয়াজিব। প্রথমবারের পরে নবীর উপর দরুদ পড়াটা একই বৈঠকে মুস্তাহাব। নামাজে দরুদ তাশাহুদের পরে দরুদ ইব্রাহিমে পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা। তাহলে দরুদ তিন প্রকার হয়ে গেছে, প্রথমবার শোনা মাত্র ওয়াজিব, এরপরে যতবার একই বৈঠকে পড়বেন শুনবেন প্রত্যেকবার নফলের সওয়াব। নামাজে যে দরুদ পাঠ করি তাশাহুদের পরে শেষ বৈঠকে সুন্নতে মুআক্কাদা। আর জীবনে মুসলমান ইমানদার নবীর উম্মত মাত্রই তার জন্য একবার দরুদ পাঠ করা ফরজ। এই জন্য নবীর উপর দরুদ পড়া এটাও ইবাদত। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন সল্লু, আদেশবাচক শব্দ ব্যবহার করেছেন, আমার নবীর উপর তোমরা দরুদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে সালাত আর সালাম প্রেরণ করো। এজন্য দরুদ এটা এমন একটা আমল, রসুলে পাকের নাম আজকের মাহফিলে অসংখ্যবার আলোচনা হবে, এজন্য এটা বলা হয়েছে আমি আপনি এটার উপর যেন আমল করতে পারি। যে কোনো মাহফিলে, যে কোনো সেমিনারে, এমনকি জুমার বয়ানে, কালকে খতিব সাহেব হুজুর জুমার মসজিদে বয়ান করবেন, একাধিকবার আল্লাহ পাকের নবীর নাম নিবেন, নবীর আলোচনা ছাড়া তো কোনো মাহফিলে হতে পারে না। তাহলে আমরা শ্রোতাবৃন্দ, আমরা মুখ বন্ধ করে বসে থাকাটা এটা অত্যন্ত কৃপণতা। হাদিস শরীফে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির সামনে আল্লাহ পাকের নবীর নাম উচ্চারণ করা হয়, দুই টুট নেড়ে নবীর উপর দরুদ পাঠ করে না, তার চেয়ে বড় কৃপণ বখিল এই পৃথিবীতে আর নেই। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বখীলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। সবচেয়ে বড় কৃপণ যার সামনে নবীর নাম নেওয়া হয় সে নবীর উপর দরুদ পাঠ করে না, বড়ই কৃপণতা। এই জন্য নবীর উপর যে কোনো সময় দরুদ পাঠ করা এটা ইমানদারের দায়িত্বই বটে। যে কোনো দোয়ার আগে পরে দরুদ পাঠ করলে এটা কবুল হয়। এই জন্য হযরত উলামায়ে কেরাম যখন ওয়াজ করেন, খুতবার শুরুতে কোরআনের আয়াত পাঠ, হাদিসের পাঠ, এগুলার আগে প্রথমে দরুদ পাঠ করে, আল্লাহর প্রশংসার পরে নবীর উপর দরুদ পাঠ করা। হাদিসে আছে মানব সন্তান যখন দোয়া করে তার দোয়াটা কবুল হয় না যতক্ষণ আল্লাহ পাকের নবীর উপর দরুদ পাঠ করে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض ما لم تصل على رسول الله
আদম সন্তানের দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছে না আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে এটা জ্বলন্ত অবস্থায় তাকে লটকা থাকে যতক্ষণ আল্লাহ পাকের নবীর উপর দরুদ পাঠ করা হয় না এটা আসমানের উপরে আল্লাহ পাকের দরবারে পৌঁছে না যে মাত্রই নবীর উপর দরুদ পাঠ করা হয় আল্লাহ পাক বান্দার দোয়া সমূহ আল্লাহ পাকের আরশ আজিমে কবুল করে নেয় যেন আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজে নামাজের পরে আগে দোয়া করি ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে বিভিন্ন অবস্থায় আমরা দোয়া করি এজন্য দোয়ার আগে আর পরে নবীর উপর দরুদ পাঠ করা চাই যদি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়াটা পছন্দ করি তাহলে নবীর উপর দরুদ পড়াটা এটা বাধ্যতামূলক করে দিল দোয়া মুমিনের হাতিয়ার আমাদের কাছে কি হাতিয়ার আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদের কোনো হাতিয়ার নেই একটাই মাত্র হাতিয়ার এটা হচ্ছে দোয়া আর সে হাতিয়ারটা যদি ব্যর্থ হয় আমি আপনি ব্যর্থ এ হাতিয়ার ধারালো হবে কবে যখন নবীর উপর দরুদ পাঠ করা হবে তখন তখন আমার এই হাতিয়ার দাঁড়ালো হবে এই জন্য আমরা সবসময় দোয়ার আগে পরে দরুদ পাঠ করব আজকে সূর্য ডুবার পর থেকে এটা জুমার রাত আগামীকাল জুমার দিন রাত এটা জুমার রাত এই জুমার রাত আর দিন আল্লাহ পাকের নবীর ডাইরেক্ট হাদিসের নির্দেশ আছে বুখারি মুসলিম শরীফের হাদিসে জুমার দিন এবং রাত্রে জুমার দিন সমস্ত দিনের সরদার আল্লাহ পাকের নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه لسيد الايام জুমার দিন সপ্তাহের সরদার প্রধানত দিন আল্লাহ পাকের নবী বলেন জুমার দিন দিনে হোক রাত হোক আদম সন্তান যেন আমার উম্মতের মহিলা পুরুষ আমার উপর যেন দরুদ পাঠ করে জুমার দিন দরুদ পাঠ করা এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ফাতসিরু আলাইয়া ইয়াউমাল জুমুআ ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া হে আমার উম্মতের বান্দাবাদীরা জুমার দিন রাত আর দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো জুমার দিন স্পেশাল আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করার কথা বলা হয়েছে এমনি তো আমরা সবসময় দরুদ পাঠ করবই কিন্তু জুমার দিন অন্য দিনের তুলনায় বেশি পড়ব ইনশাল্লাহ আজকে মাহফিল থেকে আমরা আমল করব যে আজকে থেকে বসে বসে প্রতি জুমার রাতে প্রতি জুমার দিনে এই যে একটা রবিউল আউয়াল মাস চলে গেছে একটা আজকে রবিউল সানির রাত 7 তারিখ দিন 3 তারিখ চলে গেছে তাহলে রবিউল আউয়াল নবীর আগমনের দিন নবীর আগমনের মাস আমরা কতজন কতভাবে নবীকে ভালোবাসি ভালোবাসার কোনো সীমা নেই বলেন তো কে কত হাজার বার নবীর উপর দরুদ পাঠ করেছেন হিসাব নিলে আমি ফেল আমার হিসাবে আমি দুর্বল এই জন্য সামনের সময়টাকে দামি বানানোর জন্য দরুদের বিকল্প নেই সব আমল কবুল হওয়ার কিছু শর্ত আছে যেমন নামাজ উযু ছাড়া কেউ পড়লে হবে না নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লে হয় না উযুবিহীন পবিত্রতাবিহীন কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে কেউ যদি কোরআন উযু ছাড়া ধরে স্পর্শ করে সওয়াব হবে না গুনাহ হবে কোরআন ধরা যায় না উযু ছাড়া কোরআন আঙ্গুল দিয়ে স্পর্শ করা যায় না উযু ছাড়া মসজিদে উযু ছাড়া নামাজ পড়তে পারবেন না নামাজ পড়ার জন্য উযু শর্ত পাক পবিত্র শর্ত স্থান শর্ত জায়গা পাক শরীর পাক কাপড় পাক 17 টাকা অনেক শর্ত আছে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ নামাজের ওয়াজিব 14টি সুন্নত 51টি শুধু নামাজ শুদ্ধ হওয়ার জন্য হজের বিধিবিধান আছে হজের মধ্যে 6টা কাজ করতে হবে এগুলো না করলে আপনার হজ হবে না
হজের মধ্যে তিন গাজ ফরজ আর পাঁচ গাজ ওয়াজিব, এগুলো না করলে হজ হবে না। রমজানের রোজার জন্য কবুল হওয়ার জন্য বিধি নিষেধ আছে, কোন কাজে রোজা মাকরু হয়, কোন কাজে রোজা নষ্ট হয়, কোন কাজে রোজা কাজা কাফফারা ওয়াজিব হয়, কোন কাজে শুধু কাজা ওয়াজিব কাফফারা নেই, কোন কাজে রোজা ভাঙে না বটে মাকরু হয়, কোন কাজে রোজার সওয়াব পাওয়া যায় না, বিধিবিধান আছে। ঠিক যাকাত ফরজ, এটার জন্য কাকে দিবেন, কোন সম্পদ থেকে দিবেন, কতটুকু দিবেন, কি পরিমাণ দিবেন, কাদেরকে দিতে পারবেন, কাদেরকে দিতে পারবেন না, এটার বিধিবিধান আছে। কোরবানি ওয়াজিব, কোন পশু দিয়ে করবেন, মন গড়া যে কোনো পশু দিয়ে কোরবানি করে দিবেন, হবে না। পাঁচ প্রকারের পশু দিয়ে কোরবানি করা যায়, গরু মহিষ ছাগল বেড়া দুম্বা, এই প্রাণীগুলো ছাড়া অন্য প্রাণী দিয়ে কোরবানি করবেন, হরিণ দিয়ে, খরগোশ দিয়ে, গয়াল দিয়ে কোরবানি হবে না। তাহলে কোরবানি আদায় হওয়ার জন্য বিধিবিধান আছে। উটের বয়স পাঁচ, গরু মহিষ দুই, ছাগল বেড়া দুম্বা এক বছর, ছাগলের জন্য এক বছর শর্ত, দুম্বা বেড়া ছয় মাস, আট মাস, নয় মাস, দশ মাস, দেখতে এক বছরের মতো লাগলে হয়ে যাবে। তাহলে এই যে প্রতিটি জিনিসের বিধিবিধান আছে, তারপর এগুলা এই নিয়ম মতো করলে কবুল হবে। একটা ইবাদত, যেই ইবাদত পবিত্র অবস্থায় করে, শুয়ে শুয়ে করে, বসে বসে করে, হাঁটে হেঁটে হেঁটে করে, চলন্ত অবস্থায় করে, নাপাক অবস্থায় করে, উজু ছাড়া করেন, উজুর সাথে করেন, সর্ব অবস্থায় কবুল, তার নাম নবীর উপর দরুদ। সুবহানাল্লাহ। যে কাজ একেবারে ফ্রি, সর্ব অবস্থায় করলে আল্লাহ কবুল করেন, কিন্তু সেই কাজ আমরা করতে রাজি না। আমরা নবীকে ভালোবাসি, এই রবিউল আউয়ালের মেসেজ কি, নবীর উপর হক আদায় করা দরুদের মাধ্যমে। এটা সিরাতুন নবীর একটা আলোক, একটা পাঠ। সিরাতুন নবীর হাজারো পাঠ আছে, নবীর সিরত, নবীর সুরত, নবীর অবয়ব, নবীর আদর্শ। এখন কোন সাইড নিয়ে আলোচনা হবে, আল্লাহ পাকের নবীর গঠন নিয়ে যদি আলোচনা করেন, রসুলে পাকের গঠন কেমন ছিল, হাদিসকে সামনে রেখে এবার নবীর গঠন, অবয়ব, হলিয়া মুবারক, আল্লাহ পাকের নবীর স্ট্রাকচার, গঠন, এটা নিয়ে আপনি আলোচনা করেন। আল্লাহ পাকের নবীর চুল মুবারক কেমন ছিল, বলে ডেউ 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 ছিল। আল্লাহ পাকের নবীর চুল আমাদের চুলের মতো নয়, রসুলে পাকের চুল ডেউ ডেউ সুন্দর, কখনো কাঁপ, কখনো কানের লতি, কখনো ছোট। আল্লাহ পাকের নবীর চুল তিন রকমের রাখতেন, জুম্মা, নিম্মা ও ফরা, এটা রসুলের সুরত শর্ত, তুম্বা বেড়া ছয় মাস, আট মাস, নয় মাস, দশ মাস, দেখতে এক বছরের মতো লাগলে হয়ে যাবে। তাহলে এই যে প্রতিটি জিনিসের বিধিবিধান আছে, তারপর এগুলা এই নিয়ম মতো করলে কবুল হবে। একটা ইবাদত, যেই ইবাদত পবিত্র অবস্থায় করে, শুয়ে শুয়ে করে, বসে বসে করে, হাঁটে হেঁটে হেঁটে করে, চলন্ত অবস্থায় করে, নাপাক অবস্থায় করেন, উজু ছাড়া করেন, উজুর সাথে করেন, সর্ব অবস্থায় কবুল, তার নাম নবীর উপর দরুদ। সুবহানাল্লাহ। যে কাজ একেবারে ফ্রি, সর্ব অবস্থায় করলে আল্লাহ কবুল করেন, কিন্তু সেই কাজ আমরা করতে রাজি না। আমরা নবীকে ভালোবাসি, এই রবিউল আউয়ালের মেসেজ কি, নবীর উপর হক আদায় করা দরুদের মাধ্যমে। এটা সিরাতুন নবীর একটা আলোক, একটা পাঠ। সিরাতুন নবীর হাজারো পাঠ আছে, নবীর সিরত, নবীর সুরত, নবীর অবয়ব, নবীর আদর্শ। এখন কোন সাইড নিয়ে আলোচনা হবে, আল্লাহ পাকের নবীর গঠন নিয়ে যদি আলোচনা করেন, রসুলে পাকের গঠন কেমন ছিল, হাদিসকে সামনে রেখে এবার নবীর গঠন, অবয়ব, হলিয়া মুবারক, আল্লাহ পাকের নবীর স্ট্রাকচার, গঠন প্রণালী কেমন ছিলেন, এটা নিয়ে আপনি আলোচনা করেন। আল্লাহ পাকের নবীর চুল মুবারক কেমন ছিল, বলে ডেউ 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 ছিল। আল্লাহ পাকের নবীর চুল আমাদের চুলের মতো নয়, রসুলে পাকের চুল ডেউ ডেউ সুন্দর, কখনো কাঁপ, কখনো কানের লতি, কখনো ছোট। আল্লাহ পাকের নবীর চুল তিন রকমের রাখতেন, জুম্মা, নিম্মা ও ফরা, এটা রসুলের সুরত
রসূলের অবয়ব এমন ছিল, আল্লাহ পাকের নবীর কপাল প্রশস্ত ছিলেন, আমাদের এক একজনের কপাল এক এক রকম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক প্রশস্ত ছিল, ব্রুগুলা খালো খুব চিকন ছিল, দেখতে আকর্ষণ হতো, চোখের মণি একেবারে কালো, আর আশেপাশে এরিয়াটা ছিল সাদা, আল্লাহ পাকের চোখের দিকে তাকালে দুশমন পর্যন্ত বন্ধ হতে বাধ্য হইত। সুবহানাল্লাহ, রাসূল পাকের চুল মুবারকে মান নাজারা হাবা, আল্লাহ পাকের নবীকে কেউ যদি হঠাৎ দেখতেন ভয় পেয়ে যেতেন, রাসূল পাকের চোখের চোখ মুবারকে একটা আকর্ষণ ছিল, কোন জালেম বীর পাহলোয়ান আল্লাহ পাকের নবীর সামনে আসলে ভয়ে থরথর করে কাঁপত, এটা রাসূল পাকের চোখের আকর্ষণ। আবার যারা বারবার আসতেন সাহাবায়ে কেরাম বারবার বসতেন, আবু বকর ওমর ওসমান আলী আবু হুরায়রা তালহা সাদ জুবায়ের আব্দুর রহমান বিন আউফ মাযি বিন জবল, সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে আসতেন বসতেন, তারা রাসূলের দিকে চোখ এক মুহূর্তের জন্য অন্যদিকে ফিরাই দেন না। সুবহানাল্লাহ, এমন সুন্দর চেহারা, তারা বলতেন, হযরত আবু হুরায়রা বলেন সিরাত ইবনে হিশামে আছে, আবু হুরায়রা বলতেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সাহাবি আবু হুরায়রার নাম জানেন তো, ওনার আসল নাম আব্দুর রহমান ইবনে সাখর, কিন্তু উপাধি হয়ে গেছে আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমি যখন আল্লাহ পাকের নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হলাম আমার মা আমাকে ঘর থেকে বের করে দিলেন, আমি সারা দিন রসূলের পাকের দরবারে কাটাইতাম, আল্লাহ রসূলের সান্নিধ্যে কাটাইতাম, কিন্তু যখন দুপুর বেলা রাত্রিবেলা খাবারের জন্য আমি ঘরে যাইতাম আমার মা ঘরের দরজা খুলত না, বলে যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে তার কাছে যাও, এই ঘর তোমার জন্য নিষেধ, এই ঘরে তোমার জন্য কোনো খাবার নেই। তখন আবু হুরায়রা মা যখন দরজা খুলত না আবার ফিরে চলে যাইতেন রসূলের পাকের দরবারে, এভাবে আবু হুরায়রার জীবনটা যাচ্ছে। একদিন আবু হুরায়রা বলে ও গো আল্লাহর রসুল, আপনার কাছে জানতে চাই যেদিন থেকে আপনার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে আমার মা আর আমার অবস্থা এমন, কারোর সাথে কারো দেখা সাক্ষাতের সুযোগ নেই, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন আবু হুরায়রা আল্লাহ রসুলকে বলেন ও গো আল্লাহ রসুল, আপনার থেকে শুনেছি আল্লাহর পরে মা বাবার স্থান, এখন কি আমি আপনার দরবার ছেড়ে দিব না মাকে ছেড়ে দিব, আপনাকেও তো ছাড়তে পারবো না মাকেও ছাড়তে পারবো না, আমি কোন দিকে যাব? এই সমস্যাটা এখন আমাদের মাঝে হয়, যখন আল্লাহর বিধান আর রসুলের আদর্শ আছে এখন কি আমার সমাজের শিষ্টাচার রক্ষা করব, বন্ধু বান্ধবের আবদার রক্ষা করব, নাকি আল্লাহ আর রসুলের বিধান মানব? আবু হুরায়রার এই শিক্ষা থেকে গ্রহণ করা যায়। তখন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উপায় কি? তখন আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা তোমার মা কাফেরা ও মুসলিম হলো মার সাথে অসাৎ আচরণ করিও না, খারাপ ব্যবহার করিও না, তো কি করবে? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন না, আমার মা তো আপনার নাম শুনতে পারে না, আপনি যদি একটু দোয়া করে দেন আপনার দোয়ার বদৌলতে আমার মাও ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে। আবু হুরায়রার এই কথা শুনে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা। আবু হুরায়রা বলেন আমি আল্লাহ পাকের রাসূলকে দোয়ার জন্য আবেদন করেছি আর আমি আমার অন্তরে এটা বিশ্বাস লালন করি
আল্লাহ পাকের নবী সরদারে দু জাহান যখন দোয়া করবেন আল্লাহ পাক নবীর দোয়া ফেরত দিবেন না তা তৎক্ষণাৎ কবুল করে নেবেন এইজন্য আমি নবীকে দোয়ার মধ্যে লাগাই দিই আমি এক দৌড় দিয়ে আমার বাড়িতে গেলাম নবীর দোয়া তো কবুল কিন্তু আমার মার অবস্থা কি হয় একটু দেখার জন্য আল্লাহ পাকের নবী এদিকে দোয়া করেন আমি রাসূল পাকের দরবার থেকে আমার মায়ের করে দরজা গিয়ে কোরআন আড়ালাম টপ টপ করে যখন কোরআন আড়ালাম তখন আমি ভিতর থেকে পানির আওয়াজ শুনতে পেলাম আবু হুরায়রা বলেন মা যখন ডাক দি প্রত্যেকদিন আমার দরজা খুলে না আজকে যখন মা ডাক দিলাম সাথে সাথে আমার মা মাথার চুল থেকে পানি টপকে অবস্থায় দরজা খুলে দিয়েছো আমার মা দরজা খুলছে মাথার থেকে পানি টপকে পড়তেছে তার অর্থ কি আমার মা এখন গোসল করেছে আবু হুরায়রা তুমি করতে গেছলা বলে আমি রাসূলের দরবার থেকে আসলাম বলে আবু হুরায়রা তুমি যে দরবারে যাও আমি মাকেও তুমি একটু তোমার নবীর কাছে নিয়ে যাও আজকে আল্লাহ পাকের নবীর কাছে আবু হুরায়রা নিয়ে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার মাকে নিয়ে আসলাম আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে আবু হুরায়রার মাও কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে রাসূল পাকের দোয়া সাথে সাথে কবুল আবু হুরায়রা যখন এখন মা ঈমান আনছে আবু হুরায়রার দিলে বড় শান্তি আবু হুরায়রা এখন আর বাড়িতে যায় না মা বলেন আবু হুরায়রা চলো অনেক দিন তোমাকে খানা দিই নাই পানি দিই নাই ঘরের দরজা খুলি নাই তুমি কতদিন উপবাস খানা নাই পানি নাই চলো আবু হুরায়রা বলেন মা আমি এমন এক নবীর দরবারে থাকি যেই নবীর দরবারে খোদা আসলে নবীর চেহারার দিকে তাকাইলে আমার খোদা চলে যা সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবীর চেহারা মুবারকের আকর্ষণ রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায় পিপাসা নিবারণ হয় এই জন্য সাহাবাই কেরাম যতক্ষণ নবীর রওজায় পাক রাসূলের দরবারে থাকতেন আল্লাহ পাকের নবীর চেহারার দিকে তাকাইতেন এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই যতক্ষণ নবীর দিকে তাকাইতেন আল্লাহ পাকের নবীর সাথে সাহাবাই কেরামের সাথে অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হইত খোদাও ভুলে যাইত পানির পিপাসাও নিবারণ হইত আল্লাহ পাকের নবীর চেহারার ভিতর আল্লাহ পাক এরকম আকর্ষণ আল্লাহ তাআলা দান করেছেন যেটা আল্লাহ পাক দুনিয়ার আর কোন মানুষের চেহারার ভিতরে দেন নাই এটা একমাত্র আমার নবীর বৈশিষ্ট্য আল্লাহ পাকের নবীর চেহারা কেমন ছিল হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সফর থেকে আমি রাত্রে যুদ্ধ অবস্থায় আমরা সফরকালীন রাত্রিকালীন আসতেছিলাম বুখারি মুসলিম শরীফের হাদিস সামাইলে তিন ভিজিতে হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জাবির ইবনে সামুরা বলেন সফর থেকে আগমন করার সময় রাত্রে ক্লান্ত অবস্থায় আল্লাহ পাকের নবী বিশ্রাম নিচ্ছিলেন জাবির ইবনে সামুরা বলেন আমি জমিনের উপর বসে পড়েছি মাটির উপর বসা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আমি জাবিরের রানের মধ্যে শোয়া আমি জমিনে রাসূলের মাথা মুবারক কোথায় আমার রানের উপরে আমার রানকে রাসূলের জন্য বালিশ বানাইছি রাসূল পাক আমার রানের মধ্যে রাসূল পাকের মাথা মুবারক রাখছেন সফরের রাস্তায় তো কেমন হলো অবস্থা কেমন হলো জাবির বলেন রাসূল পাকের চেহারা আমার রানে আমার কুলে আমি রাসূল পাকের চেহারার দিকে খুব আকর্ষণীয় ভাবে তাকাচ্ছিলাম আরে নবী কোতে অনেকবার দেখেছি হাজারবার দেখেছি কিন্তু নবীকে এমন কাছ থেকে জীবন আর দেখি নাই আজকে তো রাসূল আমার কুলে রাসূলের চেহারা আমার চেহারার সামনে আল্লাহ পাকের নবীর চেহারা মুবারক দেখতেছিলেন আর জাবির কিছুক্ষণ পর ফারায়েতুল কমর আমি কতক্ষণ পর আমি চাঁদের দিকে পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে দেখা যায় চাঁদ সুন্দর আরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ কত সুন্দর আমি কিন্তু সেই চাঁদের দিকেও তাকাই ওয়া ইলতাবাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলের চেহারার দিকেও তাকাই কিন্তু আমার সন্দেহ হচ্ছে রাসূল পাকের চেহারা মুবারক সুন্দর
নাকি আকাশের চাঁদে পূর্ণিমার চাঁদে উজ্জ্বলতা বেশি নাকি রসূলের চেহারার উজ্জ্বলতা বেশি জাবের বলেন খুব গভীর ভাবে দৃষ্টি দিলাম আমি দেখলাম চাঁদের মাঝখানে একটা পর্দা আছে দাগ আছে কিন্তু আল্লাহ পাকের নবীর মদিনার নবীর মদিনাতুর রসূলের চেহারার ভিতর কোনো দাগ নাই فإذا رأيت أحسن من الخبر আমি দেখলাম আমার নবীর চেহারা মুবারক আল্লাহ পাক এমন সৌন্দর্য দান করেছেন পূর্ণিমার 14 তারিখের চাঁদের চাইতে আমার নবীর চেহারা মুবারক কোটি গুণ সুন্দর বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিন মে উসি কি রোশনি রাত কো উসি কি চাঁদনি দিন মে উসি কি রোশনি রাত কো উসি কি চাঁদনি সচ তো ইয়ে হ্যায় রুয়ে মোহাম্মদ শমস বি কমর বি সচ তো ইয়ে হ্যায় রুয়ে মোহাম্মদ শমস বি কমর রুয়ে মোহাম্মদ শমস বি কমর বি সচ তো ইয়ে হ্যায় রুয়ে মোহাম্মদ শমস বি কমর বি আরে দিনের বেলা সূর্য আলো পায় আমার নবীর চেহারার বরকতে যে সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে 9 কোটি 30 আলোকিত করে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আলোকিত করে এটা সূর্যের কোনো পাওয়ার নয় এটা আল্লাহ পাক সূর্যের আলো দিয়েছেন মদিনার নবীর চেহারার বরকতে রাত্রে পূর্ণিমার চাঁদের আলো তার নিজস্ব আলো নয় এই পূর্ণিমার চাঁদের আলোর গতি এটা আমার নবীর মদিনার নবীর চেহারার বরকতে আম্মা জান বলে আমাদের চেহারা কি আর রসূলের চেহারা কি কোন তুলনা আছে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মদিনা শরীফে গেছেন আল্লাহ পাকের নবীর রওজে পাকের পাশে একটা মিম্বার আছে একটা পুরাতন মিম্বার একটু সামনে গেলে একটা মিম্বার আছে এখন যেখানে নামাজ হয় এটা নতুন মিম্বার এটা উসমানী খেলাফতে শাসনামলে এরা নির্মাণ করেছে কিন্তু যেখানে আজান দে আজানের পাশেই যে মিম্বরটা আছে এটা ছিল আল্লাহ পাকের নবীর ইমামতির জায়গা রসূল যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন এজন্য এটাকে বলা হয় মিম্বরু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন ইহুদ বেঈমান নাফরমান নাস্তিকেরা যখন আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করত কুৎসারধানা করত তখন এরা হিব্রু ভাষায় সুরিয়ানি ভাষায় বিভিন্ন ভাষায় আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করত আমার নবী কুৎসারধানা করত তখন আল্লাহ পাকের নবীর একজন সাহাবী ছিলেন হযরত হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইবনু সাবিতকে আল্লাহ রাসূল ওই মিম্বরে দাঁড় করাইতেন মিম্বরে দাঁড় করিয়ে এভাবে বলতেন হাসান আমি নবীর বিরুদ্ধে কাফেররা ইহুদিরা যতই কুচ্ছা রচনা করো তাদের পক্ষ হয়ে তুমি আমি আমার নবীর পক্ষ হয়ে তাদের বিপক্ষে তুমি উত্তর দেবে আল্লাহ পাকের নবীর পক্ষ হয়ে হযরত হাসান ইবনে সাবিতকে কাফেরদের বেঈমানদের মোকাবিলায় এই মিম্বরে দাঁড় করাই দিতেন তখন হাসান ইবনে সাবিত মিম্বরে দাঁড়িয়ে বলতেন সিরাত ইবনে হিশামে আছে আল বিদায়ে ওয়ান নাহায়ে আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম শাহাবুদ্দিন আল কাসতালানি রাহিমাহুল্লাহ লিখেছেন এভাবে বলেন ওয়াহসানু মিন কালাম তারাকাত্তু আইনি وأجمل من كلام تلد النساء وأحسن من كلام طرقت عيني وأجمل من كلام تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء حضرت حسان بلين আমার এই চোখ
رسول পাকের মত সৌন্দর্য দুনিয়াতে আর কেউ আর কোন বস্তু কোন জিনিসের মাঝে অত সুন্দর দেখে না যত সুন্দর আল্লাহ পাকের নবীর সিরাত আর সুন্নতে দেখেছে واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء দুনিয়া কত সাহিত্যিক লেখক গবেষক দুনিয়াতে জন্মগ্রহণ করেছে কত মায়েরা কত সন্তান গর্ভে ধারণ করেছে কিন্তু আমার নবীর মতো এত দামি সন্তান দুনিয়ার কোন মায়ের পেটে জন্ম নেয় নাই কোন মা এমন সন্তান রসূলের মতো সন্তান কেউ আর জন্ম দিতে পারে নাই হযরত হাসান তারপরে বলেন খুলিকতু মুবাররাআ মিন কুল্লি আইবিন আল্লাহ পাকের প্রশংসা দুনিয়াতে অনেকে অনেক ভাবে করেছেন কিন্তু রসূল পাকের জীবদ্দশায় রসূলকে সামনে রেখে আল্লাহ রসূলের একজন সাহাবী তিনি রসূলকে সামনে রেখে যে প্রশংসা করেছেন বুখারী শরীফের হাদিসে আছে এমন প্রশংসা দুনিয়াতে আর কেউ করে নাই এভাবে বলছেন খুলিকতু মুবাররাআ মিন কুল্লি আইবিন রসূল আপনাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন সকল দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে পুত পবিত্র রেখেছেন রসূল পাকের বিন্দু মাত্র কোন অবয়বে সিরাত সূরতে 63 বছরের এক সেকেন্ডে কেউ কালিমা লেপন করতে পারবে না মাথা থেকে পা পর্যন্ত অবয়বে নয় সূরতে নয় সিরাতে নয় আল্লাহ পাকের নবীর সূরত আর সিরাত পুত পবিত্র করে আল্লাহ সৃষ্টি করেছেন এমন নবী শেষ কল বলতে গিয়ে বলেন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ নবী আপনাকে আল্লাহ পাক যেভাবে চেয়েছেন সেভাবে করেছেন রসূল আপনাকে আল্লাহ পাক যেভাবে চেয়েছেন আল্লাহ পাকের ইচ্ছা মতো আপনাকে দুনিয়ার সেরা সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছে আর কি বলবেন আল্লাহর ইচ্ছা মতো আপনাকে বানাইছেন আর কাউকে বানান নাই আর সবগুলা কোন ফায়াকুন কোন ফায়াকুন আল্লাহ পাক নিজের জামাল কামাল আল্লাহ পাক রসূলের গঠন রসূলের অবয়ব রসূলের সিরাত রসূলের সূরত রসূলের সুন মুবারক রসূলের চেহারা মুবারক রসূলের কান মুবারক রসূলের দাঁত মুবারক রসূল পাকের নাক মুবারক রসূলের কাঁধ মুবারক স্তম্ভ মুবারক আল্লাহ পাক রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক কিভাবে বানাইছেন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ পাকের নবীর দাঁত মুবারক কেমন ছিল হাত্তা বাদাত আনিয়াবাহু অনেক হাদিস আছে হাত্তা বাদাত নাওয়াজিসাহু রসূল পাক যখন হাসি দিতেন তখন রসূল পাকের সামান্য জওয়াহিক দাঁতগুলা প্রকাশ পাইত সানায়া উলিয়া রুবায়া আনিয়াব এগুলো প্রকাশ পাইতো অনেক সময় আমাদের মতো হা করে হাসতেন না আল্লাহ রসুল ইজা যাহিকা তাবাসসামা রসুল যখন হাসতেন তাবাসসুম দিতেন মুস্কি হাসতেন এ মুস্কি হাসাটা সুন্নত সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার মেয়ে হাফসার সাথে হাসি কুণ্ডুষি করছিলেন আল্লাহ রসুলের স্ত্রীর নাম এক স্ত্রীর নাম হাফসা হাফসা সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রসুলের পাকের আরেক স্ত্রী আয়েশা সম্পর্কে আবু বকরের মেয়ে সাইয়েদ খলিফার মধ্যে আবু বকর আর উমর সম্পর্কে রসুলের পাকের শাশুড় দুজনের মেয়ে রসুলের আক্তে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফসা রাদিয়াল্লাহু আনহা এগুলো সীরাতুন নবী ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুইজনে রসূলের মেয়ে রুকাইয়া ওসমানকে বিয়ে দিয়েছে রুকাইয়া মারা গেছেন বদরের যুদ্ধে হযরত ওসমান শরীক হতে পারেন নাই আল্লাহ রাসূল বলছেন ওসমান আমরা তো সবাই বদরের যুদ্ধে চলে যাচ্ছি তুমিও যদি চলে যাও আমার পরিবার আমার মেয়েকে কে দেখাশোনা করবে এজন্য আমরা সবাই যুদ্ধে যাব তুমি ওসমান যুদ্ধে না গিয়ে আমার পরিবারকে হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন এখান থেকে শিক্ষা পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি এটা এক হাদিস
আরেকটা হাদিস সবাই জানেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি উম্মাহ আমি তোমাদেরকে এতিম রেখে দুনিয়া থেকে চলে যাব শুনে রাখো দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দুই জিনিস যতক্ষণ তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে কশিন কালও কিয়ামতের আগে তোমরা প্রতিষ্ঠিত হবে না হেদায়েতের উপর থাকতে পারবে এই দুই জিনিস কি কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি এই হাদিসে বলছেন একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কালামে মজীদ কোরআনে মজীদ কোরআন মতো মানুষ চলবে কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর থাকবে দ্বিতীয় জিনিস ওয়া সুন্নাতা রাসূলিহি সুন্নাত রাসূল রাসূলে পাকের আদর্শে রাসূলে পাকের চরিত্র রাসূলে পাকের বিধিবিধান মোতাবেক যারা চলবে কিয়ামত পর্যন্ত এরা পদভ্রষ্ট হবে না এই দুই জিনিস আরেকটা হাদিসে এভাবে বলছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আমি নবী দুনিয়া থেকে চলে যাব তোমরা উম্মতদের কাছে কিয়ামত পর্যন্তের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আমার উপর অর্পিত মাওলা এ করিমের কালামুল্লাহ কোরআন মজীদ আরেকটা হচ্ছে আমার পরিবার ইতরাতি আমার পরিবার এই পরিবারকে যতক্ষণ তোমরা ধরে রাখবে আহলে বাইতের হেফাজত করবে আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের উপর রাখবেন প্রতিষ্ঠ করবেন না এজন্য হযরত ওসমান রাসূলের পাকের দ্বিতীয় মেয়ে বিয়ে করেছেন আল্লাহ পাকের নবীর চার মেয়ে বড় মেয়ে জাইনাব জাইনাব আমর ইবনুল আস ওনার কাছে শাদি দিয়েছিলেন দ্বিতীয় মেয়ে রুকাইয়া আল্লাহ রাসূলের বিয়ে দিয়েছিলেন হযরত ওসমান জামেউল কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বদরের যুদ্ধের সময় ওসমান যুদ্ধে যেতে পারেন নাই 313 জন 314 জন 315 জন এভাবে বর্ণনা আছে আমরা তো জানি 313 জন এটাই প্রসিদ্ধ রাসূলের পাক যখন বদর যুদ্ধ থেকে চলে আসলেন ইসলামের প্রথম জিহাদ জিহাদ থেকে আসার পরে আল্লাহ রাসূল গনিমতের মাল 1000 কাফেরের বিরুদ্ধে 313 জনের মোকাবেলা হয়েছে মহা এক বিজয় আল্লাহ তাআলা দান করেছেন প্রথম জিহাদ আল্লাহ তাআলা কোরআনে সূরাতু আলে ইমরানে লম্বা আলোচনা করেছেন 4 নম্বর পারার 3 4 5 পৃষ্ঠাগুলো শুধু বদরের যুদ্ধের কথা আছে إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليربط عليكم এখানে বলা হয়েছে এক আয়াতে বলেছেন আল্লাহ তাআলা 6000 আসমানি ফেরেশতা নাযিল করেছেন আরেক আয়াতে আছেন বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউফিন বদরের 300 জন সাহাবী কেরামের পক্ষে আরশ আযীম থেকে আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন নবীকে সাহায্য করেছেন 5000 মুসলমানরা যেমন ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে নুসরাত আসমানি ফেরেশতা দিয়ে করেছেন আজকে এই জালেম ইহুদিরা মসজিদ আকসার ফিলিস্তিনের উপর যে জুলুম নির্যাতনের ইস্তিমরার চালাচ্ছে আমরা শুধু তাকিয়ে থাকা ছাড়া উপায় নাই পৃথিবীর সকল পরাশক্তি অ্যাটমিক পাওয়ার গুলা তারা একাকার হয়ে ফিলিস্তিনকে সন্ত্রাসী আর টেররিস্ট বলছে আর নির্দ্বিধায় পাখির মতো বোমা বর্ষণ করে মুসলমানের শিশুদেরকে হত্যা করা হচ্ছে অথচ এই অবুজ বাচ্চাগুলার হাজারিতে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হওয়ার কথা ছিল বদরে 300 জন কেঁদেছেন আল্লাহ পাক 5000 ফেরেশতা অবতীর্ণ করেছেন আমাদের কারণে আসতেছে না ফেরেশতা আল্লাহ কোন আছেন জিব্রাইলও আছেন বদরের যুদ্ধে জিব্রাইল কোরআনই আসছেন
জিব্রাইল ঘোড়ার উপর সবার অগ্রভাগে চলছিলেন 5000 সৈন্য নিয়ে আল্লামা ইকবাল বলেন ফেজায়ে বদর পয়দাকুম ফেরেশতে নসরত মে উতর সকতে হগর দুসে কতার اندر কতার রব্বি বদরের সেই চেতনা সেন্টিমেন্ট আজ 200 কোটি মানুষের মুসলমানদের ঈমানের চাহিদা যদি আজকে থাকত আল্লাহ পাক 313 জনকে যেভাবে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন 200 কোটি মুসলমানকেও আল্লাহ পাক আজকে ফেরেশতা দিয়ে সাহায্য করতেন আমরা তো সংখ্যায় 200 কোটি আসলে কষ্টি পাথরে যাচাই করলে আমরা একজনও নেই এইজন্য ফেরেশতা আল্লাহ পাঠাচ্ছেন না আমরা তো ফক্কে আর বিফক্কে আছি মসজিদ আকসা এটা তো মুসলমানের আমানত আদম থেকে আমাদের নবী প্রত্যেকটা নবীর কিবলা ছিল মসজিদ আকসা কোরআনে কারীম আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে তো বলেছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা কোন কেউ যদি মসজিদ আকসাকে অস্বীকার করে কোরআনের এই আয়াতকে অস্বীকার করবে আল্লাহ নিজে বলেছেন الذي باركنا حوله لنريه من آياتنا رسول পাকের মেহরাজ কোন স্থান থেকে হয়েছে এই মসজিদ আকসা থেকে হয়েছে আল্লাহ পাক তার নবীকে জিব্রাইল আর মিকাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঊর্ধ্বগমন করিয়েছিলেন মেহরাজ করিয়েছিলেন বাইতুল্লাহ থেকে হাতিমে কাবা থেকে জমজমের পারে জমজমের পারে সবচেয়ে সামন সবচেয়ে সদর করেছেন আল্লাহ পাকের নবী সিনা মুবারককে হাত সার্জারি করেছেন জিব্রাইল আর মিকাইল হাত সার্জারি করে জান্নাতি পানি দিয়ে নোরার হিকমত রসূলের পাকের সিনার ভিতর ঢুকিয়ে দিয়েছেন জমজমের পানি দিয়ে ওয়াশ করেছেন দুনিয়ার কারো কলব জমজমের পানি দিয়ে ধোয়া আছে আল্লাহ পাক নবীকে ঊর্ধ্বগমন করবেন নবীকে তার সেই স্থানের উপযোগী করার জন্য জমজমের পানি দিয়ে হাত সার্জারি করেছেন ইলম ও হিকমত মারিফত দিয়ে নবীর সিনা কলবকে 100 ফিল করেছেন এবার রাসূলের পাককে নিয়ে গেলেন তুরে সিনা মদিয়ান বেতলহাম আল্লাহ পাকের নবীকে নিয়ে গেছেন তারপর জেরুজালেম তারপর নিয়ে গেলেন মসজিদ আকসা সমস্ত নবীরা হাজির মসজিদ আকসা সিরাতুন নবী রাসূলের পাকের 63 বছরের এটা একটা অংশ মেরাজুন নবী আজকের প্রেক্ষাপটে এই জন্য কথা আসছে বলছি রাসূলের পাকের মেরাজ এই মসজিদ আকসাকে কেন্দ্র করে হয়েছে আমাদের নবী ইমামুল আম্বিয়া এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না আমাদের নবীকে কেউ যদি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে তার ঈমান আনা পরিপূর্ণ হবে না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাব আছে আল আকীদাতু তাহাবী ইমাম আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন সরকারি বেসরকারি কওমি সব মাদ্রাসায় পড়ানো হয় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ আছে আকীদাতু তাহাবী কিতাবে এই কথার উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমষ্টিগতভাবে রাসূলের উপর এই কথার উপর ঐক্যবদ্ধ হয়েছে আমি কিতাবের লাইনটা পড়তেছি ان النبي صلى الله عليه وسلم عبده المصطفى نبيه المرتضى امام الانبياء سيد المرسلين حبيب رب العالمين وكل دعوه نبوه بعد نبوته فغي وهوى وهو المبعوث الى عامه الجن وكافه الورى بالحق والهدى رسول باكر উপর আমাদের আস্থা বিশ্বাস কেমন হবে আকীদা কেমন হবে এখানে বলছেন ইমামুল আম্বিয়া নবিয়ুল মুরতাজা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হাবিব রব্বিল আলামিন এই এক একটা গুণের এক একটা বৈশিষ্ট্য আল্লাহ পাকের নবীর ব্যাপারে তার মধ্যে একটা আছে ইমামুল আম্বিয়া আদম থেকে ঈসা কোন নবী নবীদের ইমাম নয় একমাত্র নবীদের ইমামকে আমাদের নবী বলেন না নবীদের ইমামকে আমাদের নবী
এটা আমাদের এটা আমরা অহংকার করে বলতে পারবো কোন নবীর উম্মতেরা বলতে পারবে না সেই যুগের নবীর উম্মতেরা বলতে পারবে না তাদের নবী ইমামুল আম্বিয়া একমাত্র সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ উম্মতরাই বলতে পারবে আমাদের নবী ইমামুল আম্বিয়া এখন প্রশ্ন করা হবে আমার আপনার নবী ইমামুল আম্বিয়া কোন দিন কখন কোন টাইমে হয়েছে তখন একটাই বলতে হবে মিরাজের রাত্রিতে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে মসজিদুল আকসা ইমামতির জায়গায় দায় করে দিয়েছে শেখ সাদী রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে বলেছে করিমুস সাজায়া জমিলুস শায়াম নবীউল বারায়া শফিউল উমাম ইমামে রাসূল পে সওয়ায়ে সাবিল আমিনে খুদা মাহবতে জিব্রাইল আল্লাহ পাকের নবী যখন মসজিদ আকসার সামনে গেলেন বোরাক থেকে নামলেন বোরাক এটা একটা সওয়ারি গাদার থেকে ছোট খচ্চর থেকে একটু বড় এটাকে কোথায় বাঁধবেন মসজিদ আকসার সামনে একটা আংটা ছিল লোহা সেটাকে একটু ছিদ্র করে অনেকদিন দীর্ঘদিনের কারণে ময়লা আবর্জনা জমে গেছে রশি দিয়ে ওই আংটার মধ্যে আল্লাহর রসুলের সওয়ারি বোরাককে বাঁধলেন তামাত্তা বুরাকান খতওয়াহু মাদ্দা তার দিগি কাবারকিন ওয়ালাইসাল বারকু মিনহু বিআজালি ফাসুবহানা মান আসরা বিলাইলিন বিআবদিহি মিনাল মসজিদিল আকসা ইলা আরশিহিল আলি শাইখুল তাফসীর আল্লামা ইদ্রিস কান্দাহলভী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে লিখেছেন আল্লাহ পাক তার নবীকে এই মসজিদ আকসা থেকে আরশে আযিমে নিয়ে গেছেন এই যে জালেমরা আজকে মসজিদ আকসাকে নির্যাতন করছে সেই স্থান থেকে আমার নবী নবী জগতের সরদার ইমামুল আম্বিয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গিয়েছিলেন এই মসজিদ আকসা মুসলমানদের কেবলা সমস্ত নবীদের কেবলা হযরত আদম আলাইহিস সালাম বলেন ইমামতি আমি করব আমি সমস্ত মানুষের বাবা আমি আদি পিতা আদম আন্নাসু মিন জিহতি তিমসালি আতফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়াউ সমস্ত জগতের মানুষে মাকে হাওয়া বাবাকে আদম হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিজিনা আলাইহিস সালাম বলেন ইমামতির হকদার আমি হযরত নূহ আলাইহিস সালাম বলেন ইমামতির হকদার আমি কেন আমি আউয়ালুর রাসূল আল্লাহ পাক নবী জগতের প্রথম রাসূল আমি নূহ আলাইহিস সালামকে বানিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নবী ইমামতির হকদার আমি কেন আল্লাহ পাক কাউকে খলিলুল্লাহ বন্ধু বানাই নাই একমাত্র খলিলুল্লাহ বানাইছেন আমাকে মূসা আলাইহিস সালাম বলেন ইমামতির হকদার আমি আল্লাহ পাক কাউকে কলিমুল্লাহ বানাই নাই আল্লাহ পাক একমাত্র আমার উপাধি দিয়েছেন কলিমুল্লাহ ইয়াকী মিসলে খলিলা তাশনাশিনি ইয়াকী আল্লাহু মাসতি গুদ গাজিনি শুনে তাজি বেআদের কে গ্রেফতার গোলামি সে বদতর হ্যায় বে ইয়াকিনি সব নবীরা বলেন এক একজন এক এক বৈশিষ্ট্যের গুণে বলেন ইমামতির জন্য আমি যোগ্য আমি যোগ্য হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আজকের ইমামতির এই মুসল্লা কেউ দাঁড়ানোর ক্ষমতা নাই আমি জিব্রাইল ঘোষণা করছি ইমাম কে হবে কাতার বন্দী হয়ে যা সকলে কাতার বন্দী হলেন আর সেই জায়গায় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত মোবারক ধরে ইমামতির জায়নামাজে দাঁড় করাই দিলেন সমস্ত নবীর আদম থেকে ঈসা আলাইহি মুসাল্লাতু ওয়াসসালাম সবাই মুক্তাদি হিসেবে নামাজ পড়েছেন আমার নবীর পিছনে নামাজের পরে সবাই জিজ্ঞাসা করলেন কিরে ভাই ইমামটাকে কেউ তো চিনি না ইমামটাকে বাদা জিবু ইবনাতে মুস্তাফা আখরা মদিয়া বাদাজ নূর আসফা সাইয়্যিদুল কওম নাইন ফখরুল মুরসালিন আখরা মদ বুয়াদ ফখরুল আউয়ালিন
নবী জগতের আগমনে শেষ কিন্তু সকল নবীদের সর্বসেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেরা এই মেরাজেরতে ইমাম লম্বিয়া সবাই বলে কে ইমাম কে ইমাম কে তো চিনি না তখন জিব্রাইল বলেন ইনি আজকে সমস্ত নবীদের যিনি ইমাম লক্ষাধিক নবীদের ইমাম তিনি আর কেউ নয় সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ওই হাসির কথা থেকে বলতে বলতে এখানে আসি গেলাম হাসি দিতেন তাবাসসুম মুস্কি হাসতেন কাহকাহ করে হাসতেন রাসূল পাকের হাসি মুস্কি হাসা সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলেন আল্লাহ পাকের নবী যখন হাসতেন হাসার সময় আল্লাহ পাকের নবীর দাঁত মোবারক অনেক সময় প্রকাশ পাইত আমাদের মনে হইত যেন মুক্তার দানা আল্লাহ পাকের নবীর মুখের মধ্যে প্রকাশ পাইতেছে মুক্তার দানা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার মেয়ে হাফসার সাথে আল্লাহ পাকের নবী কথোপকথন চলছে কথা মনে আছে তো আমার নবীর আল্লাহ পাকের নবী একদিন হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলছিলেন হাফসা তিনি উমরের মেয়ে ওসমানকে আল্লাহ পাকের নবী দুই মেয়ে বিয়ে দিলেন প্রথমজন রুকাইয়া রুকাইয়া যখন মারা গেলেন দ্বিতীয়জন আরেকজন বিয়ে দিলেন বলে উম্মে কুলসুম এজন্য হযরত ওসমান সুন্নুরাইন দুই মেয়ের জামাই আল্লাহ পাকের নবীর দুইটা মেয়ের জামাই হযরত ওসমান হযরত উম্মে কুলসুম যখন ইন্তেকাল করেন আল্লাহ পাকের নবী বলেন আমার যদি আরো দশটা মেয়ে থাকতো কুলসুম যখন ইন্তেকাল করেন আল্লাহ পাকের নবী বলেন আমার যদি আরো দশটা মেয়ে থাকতো মুসনাদ আহমদ ইবনে হাম্বল আছে আমার যদি আরো দশটা মেয়ে থাকতো আমি একের পর এক একটা মেয়ে মারা যাইলে আরেকটা একটা মারা গেলে আরেকটা এভাবে দশটা মেয়ে উসমানকে বিয়ে দিতাম কেমন ভালোবাসতেন উসমানকে উসমান তিনি কে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরামের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে দেখলে দুনিয়ার মানুষ নয় আসমানের ফেরেশতারাও লজ্জা পায় ফেরেশতারাও যাকে দেখলে লজ্জা পায় আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন মানুষ আছে সাহাবায়ে কেরাম বলেন তিনি কে আল্লাহ রাসূল বলেন এটা আমার সাহাবী হযরত উসমান ইবনে আফফান উসমানকে ফেরেশতারাও লজ্জা পাইতো এত লাজুক এত কোমল হৃদয়ের মানুষ যা গম হায়া ও ওহা উসমান পয়দা কর যা গম হায়া ও ওহা উসমান পয়দা কর আলীউল মুরতাদা শেরে খোদা কা আন পয়দা কর ইলাহি আশিকি সিদ্দিক কা ঈমান পয়দা কর উমর ফারুক কা জৈসা জলিল ইনসান পয়দা কর আল্লাহ পাক এগুলা হাজার কোটি মানুষ থেকে বাঁচাই করেছেন এই সাইর খলিফাকে এজন্য আবু বকর ওমরের মেয়ে রসুলের কাছে আর রসুলের মেয়ে উসমান আর আলীর কাছে রুকাইয়া উম্মে কুলসুম উসমানের ঘরে তাহলে সম্পর্কে উসমান রসুল পাকের জামাই হযরত আলী রসুলের ছোট মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন সম্পর্কে আলীও জামাই আল্লাহ পাকের নবী সাইর খলিফার দুইজন শাশুর দুইজন জামাই 30 বছরের খেলাফত আল্লাহ পাকের নবী বলেন খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছেন আমার পরে 30 বছরের খেলাফত এই সাতজনের কথা বলেছেন এইজন্য রাসূলের পরে কোন সাহাবায়ে কেরামের এই সাতজনের খেলাফতের 30 বছরের একদিন নিয়ে যদি আপত্তি করে তার ইমান থাকবে না সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মিয়ার হক আল্লাহ পাক কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা করেছেন সূরাত তাওবার আয়াতে 11 নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা প্রথম লাইনটাই আল্লাহ নাযিল করেছেন ওয়াসাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার এখানে মুহাজির আনসার
তাহলে এক কথায় সমস্ত সাহাবী এসে গেছে যারা হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় আর যারা মদিনায় আনসারী ছিলেন সকল এরপরে والذين اتبعوهم بإحسان এই সত্য জামাতের সাথে যারা অনুসরণ করেছেন আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন رضي الله عنهم ورضوا عن الله পাক তাদের প্রত্যেকের ব্যাপারে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছেন তারা প্রত্যেকও আল্লাহর উপর চূড়ান্ত সন্তুষ্টির প্রমাণ দিয়েছেন আল্লাহ সাক্ষী দিয়েছেন সন্তুষ্টির সাহাবায়ে কেরাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 3 আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা أولئك الذين امتحن الله قلوبهم للتقوى صحابة الكرام ترأي جادر كي پرقى نيسن الله تعالى پرقى اكزامينا الله سبجكت تقوى پرقى دي صحابة الكرام تن بشوي بزلے پرقى دي صحابة الكرام پرقى الله سبجكت تقوى এই সাবজেক্টে দুনিয়ার আগন্তুক কিয়ামত পর্যন্ত মানুষদের মাঝে সর্বসেরা তাকওয়ার গুণে গুণান্বিত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিরমিজির হাদিসে আছে তিনি বলেন কানু আফজাল হাযিহিল উম্মতি আউয়ালাহা আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমা ওয়া আকাল্লুহা তাকাল্লুফা اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه الله پاک এভাবে তাদেরকে যাচাই বাছাই করেছেন যেটা সাহাবা ইকরামের এই চার খিলাফত 30 বছরের খিলাফত আলা মিনহাজ নবুয়া নবুয়াতের ধারাবাহিকতায় যে খিলাফতের এই 30টা বছর এদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে লাহুম মাগফিরা واجر عظيم সকল সাহাবী کرام যত গুনাহ করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন হযরত হাফসা রাসূলের পাকের সাথে কথা বলছিলেন এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের ঘরে প্রবেশ করলেন যখন এই ঘরে প্রবেশ করেছেন হযরত ওমর কার ঘরে রাসূলের ঘরে আল্লাহ পাকের নবী স্ত্রীর সাথে কথা বলছিলেন স্ত্রী হইলেও তো উমরের মেয়ে তো বাবা তো মেয়ের ঘরে আসতে অসুবিধা নেই এখন আমরা তো বেগানা এগানা কাউকে বাদ দিই না সোজা বেডরুমে চলে যাই হযরত ওমর নিজের মেয়ের ঘরে গেলেন হাফসার ঘরে আল্লাহ রাসূল হাফসার সাথে কথা বলছেন রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে কথা বলছেন আল্লাহ রাসূল হাসছেন আর রাসূলের পাকের দাঁত মোবারকগুলো প্রকাশ পাচ্ছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আযহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ আযহাকাল্লাহু সিন্নাক আপনার যে চেহারা উজ্জ্বল অবস্থায় আপনি হাসছেন আনন্দ উৎফুল্ল হচ্ছেন আল্লাহ পাক এই হাসি আর আনন্দ আপনাকে চিরস্থায়ী করুক হযরত ওমর বলছেন এইজন্য কেউ হাসি দিলে এই দোয়া পড়া সুন্নাত আজকে সিরাতুন নবীর এই আলোচনা থেকে এটাও তো জানি আমরা হাসি না আমরা শুধু মনে করি যে খান্দো 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 না হাসাও সুন্নাত আল্লাহ রাসূল বলেন কেউ যদি কোনো ভাইকে আনন্দ দেওয়ার জন্য মুস্কি হেসে একটু তাকে আনন্দ দেয় আল্লাহ পাক তাকে সৎকার সওয়াব দান করে সুবহানাল্লাহ এখন আমরা বলি ভাই আপনি কেমন আছেন তা আপনি যদি একটু হেসে বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকের রহমতে ভালো আছি আপনি কেমন আছেন তো ভাই আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই যে মুস্কি হাসি দাও এটা সদকা সওয়াব তে কাউকে হাসতে দেখলে আপনার ছেলে হাসছে পরীক্ষায় পাস হয়েছে ছেলে হাসতেছে খুশি মেয়ে পরীক্ষায় পাস করছে হাসি কোন একটা পুরস্কার পাইছে খুশি তো আপনার মেয়েকে আপনার ছেলের চেহারা দেখে আপনার আনন্দ লাগে তো আনন্দের সময় কি কোনো করণীয় নাই আল্লাহ রাসূল এখানে সিরাতুন নবী শিক্ষা দিয়েছেন বলেন হাসার সময় আযহাকাল্লাহু সিন্না আল্লাহ তোমার এই হাসিটা চিরস্থায়ী করুন এটাও আজকের মাহফিল থেকে সিরাতুন নবী থেকে আমরা শিক্ষা নিতে পারি হাসলে এই দোয়া পড়বেন আল্লাহ পাকের নবীর দাঁত মোবারক একেবারে সারিবদ্ধ ছিল
কোন দাঁত উঁচু নিচু এরকম দাঁত ছিল না ইন্তেকালের আগ পর্যন্ত একটা দাঁত মুবারক আল্লাহ রাসূলের পরে নাই উহুদের যুদ্ধে ইতিহাসে লেগেছে জালেমের তীরের আঘাত আল্লাহ রাসূলের সানায়া উলিয়া উপরের দুই দাঁতের সাথে লেগেছে দুই দাঁত ভেঙে পড়ে যান নাই অর্ধেক ভেঙে গেছে এই দুই দাঁতের উপর যে তীর বিদ্ধ হয়েছে এই আক্রান্ত হওয়া ছাড়া আল্লাহ পাকের নবীর একটা দাঁতও জীবদ্দশায় পড়েন নাই আল্লাহ পাকের নবীর সুল মুবারক ছিল কালো দাড়ি মুবারক ছিল কালো রাসূল পাকের সুল মুবারক ডেউ 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 ছিল জটলানো আমাদের অনেকে চুল লম্বা করলে এটা জট লেগে যায় দাড়ি জট লেগে যায় চুল জট লেগে যায় দীর্ঘদিন হয় রাসূল পাকের দাড়ি মুবারকেও জটলা ছিল না মাথার চুল মুবারকও জটলা ছিল না সাহাবী কেরাম বলেন আল্লাহ পাকের নবীর ইন্তেকালের আগে 63 বছরের হায়াতে রাসূল পাকের চুল আর দাড়ির মাঝে মাত্র 17টা চুল সাদা ছিল আর সবগুলা কালো কয়টা চুল আমার আপনার চুল হিসাব করতে পারবেন এমন কোন বিজ্ঞানী দার্শনিক লেখক গবেষকের চুল কয়টা সাদা কয়টা কালো ইন্তেকালের আগে কেউ হিসাব রাখছে রাসূল পাকের চুল দাড়ি মুবারক কয়টা সাদা পাকা হয়ে গেছে এটাও সংরক্ষিত আল্লাহ পাক এমন ভাবে আমার নবীকে হেফাজত করেছে আল্লাহ পাক তার নবীর জন্য এমন রক্ষক ছিলেন রাসূল পাকের চুল দাড়িতে মাত্র 17টা চুল পাকা ছিল বিদায় হজে আল্লাহ রাসূল বলে হজের সময় মাথা কি করতে হয় নেড়া করতে হয় মাথা মুন্ডাইতে হয় হলক কসর কিন্তু হলক আফজল মাথা মুন্ডানোটা আফজল কসর করাও জায়েজ আল্লাহ রাসূল জীবনে একবার হজ করেছেন উমরা চারবার করেছেন উমরাতুল কাজা উমরাতুল জিরানা এরপরে হজের সাথে এক উমরা আরেকবার রাসূল উমরাতে গেছেন ডাইরেক্ট সফর করে আসছেন কিন্তু সেই উমরা করতে পারেন নাই রাসূল পাকের জীবদ্দশায় চারটা উমরা করেছেন হজ করেছেন একবার এই হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুল মুবারক মাথা মুন্ডাই দেন কে মুন্ডাবে মাতা কে হলক করবে মাতা মুন্ডানোর জন্য সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আসলেন রাসূল পাকের সুল মুবারক আবু তালহা সাহাবী মাতা মুন্ডাইছিলেন আবু তালহা মনে মনে ভাবলেন আল্লাহ পাকের নবীর সুল মুবারক গোলামে রেখে দিব আল্লাহ পাকের নবী বলেন না না আমি নবী তুমি একা আবু তালহার নবী নয় আমার সুল মুবারক তোমার কাছে শুধু একা নয় আল্লাহ পাকের নবী সোয়ালক্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দানে সেই সোয়ালক্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ পাক মিনার নবীর আল্লাহ পাকের নবী মিনার ময়দানে গেলেন মিনার ময়দানে আল্লাহ পাকের নবী মাথা হলক করেছেন মাথা হলকের পর সমস্ত সুল মুবারক গুলা সোয়ালক্ত সাহাবায়ে কেরামের ভিতর যাদের ভাগে নব্যক্ত নসিব হয়েছে আল্লাহ পাকের নবী ভাগ করে দিয়ে দিয়েছেন একটা সুল মাটিতে পড়ে নাই সব বন্টন হয়ে গেছে কারো ভাগে একটা কারো ভাগে দুইটা কারো ভাগে তিনটা চারটা পাঁচটা এরকম রাসূল পাকের সুল মুবারক সারা দুনিয়া ব্যাপী সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন হেফাজত করেছেন আমার আপনার সুল কই নাফিতের দোকানে গেলে খবর থাকে মেশিন দে কাছি দিয়ে দে চুলগুলা কই যায় তাহলে আমার চুল আপনার চুলের কোনো ভ্যালুই নেই দামই নেই আর রাসূল পাকের একটা চুল মুবারকের একটা অংশ সারা আসমান আর জমিনের থেকে আল্লাহর কাছে দাম বেশি এই জন্য একটা চুলের অবমাননা অমর্যাদা হোক এটা আল্লাহ সুযোগ দেন নাই কাউকে সব সাহাবায়ে কেরাম ভাগ করে নিয়েছেন চুলগুলা কাশ্মীরে মসজিদ আছে একটা বাল মসজিদ আছে কাশ্মীরে মসজিদের নাম বাল মসজিদ উর্দুতে বাল মানে চুল ওই বাল মসজিদেও সংরক্ষণ আছে রাসূল পাকের চুল মুবারক তুরস্কের ইস্তাম্বুলে
আগে এটাকে কনস্টান্টিনোপল বলা হইত সেই ইস্তাম্বুলের জাদুঘরে এখনো রাসূল পাকের চুল মোবারক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের চুলগুলো ওই জাদুঘরে হেফাজত আছে রাসূল পাকের কোন একটা শরীরের অঙ্গ চুল পশম সিরে মাটিতে কষে পড়ে নাই আমার শরীরে আপনার শরীরে কত মশা বসে মাছি বসে 63 বছরের জীবনে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে কোন মশা মাছি বসে নাই কোন মশা আর মাছি বসতে পারে নাই পুত পবিত্র শরীর মোবারক এখানে মাছি আর মশা বসবে কেমনে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক থেকে কখনো শ্লেষা বের হইতো না আমাদের ঠান্ডা দিনে শীতকালে ওয়েদার যখন পরিবর্তন হয় নাকে কি সর্দি কাশি কারণে সর্দি পানি বের হয় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকে কোনোদিন নাকের শ্লেষা বের হয় নাই কেন এটা তো দুর্গন্ধ ময়লা এটা তো একটা ময়লা জিনিস তো আল্লাহ পবিত্র নবীর শরীর মোবারকে ময়লা দিবে না আল্লাহ নবীকে এমন ভাবে হেফাজত করেছে আমাদের কান পরিষ্কার না করলে কান থেকে ময়লা বের হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক থেকে কোনোদিন ময়লা বের হইতো না আমাদের তুতু যদি একদিন ব্রাশ না করলে মিসওয়াক না করলে মাজন না দিলে আমাদের মুখের থেকে দুর্গন্ধ বের হয় পাকস্থলীর থেকে ঘ্রাণ বের হয় দুর্গন্ধ বের হয় সারা রাত যখন খাওয়ার পরে উপবাস থাকেন ভোরবেলা সকালে উঠলে মুখ থেকে কি বের হয় দুর্গন্ধ বের হয় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক থেকে কখনো দুর্গন্ধ বের হতো না সূরাতুন নবী রাসূল পাকের তুতু মোবারক যদি কোন সময় আল্লাহ রাসূল নিক্ষেপ করতেন কোন সময় ডানে বা বামে সামনে বা পিছনে নিক্ষেপ করতেন কথা যখন আসছে বলি কথা তো চলবে সীরাতুন নবী আলোচনা চলবে কার সীরাতুন নবী একেছে না দিল্লিয়া তু নেলিয়া দিল চার সে নাজ সে আন্দাজ সে রফতার সে গুফতার সে সৌন্দর্য বলে আমার নবীর বিকল্প নাই সুরত বলে নবীর বিকল্প নাই জামাল কামাল নামাল আখলাক চরিত্র কোন বিষয়ে বলবেন নবীর কোন বিকল্প নাই আল্লাহ রসুল থুতু আমরা ফেলি না আমাদেরও তো থুতু আসে তাহলে থুতু ফেলার সুন্নত তরিকা কি বলেন তো এগুলো মাহফিল আলোচনা হওয়া দরকার আমরা তো রাত দিন থুতু নিক্ষেপ করি কপ কাশি ফেলি তো থুতু আল্লাহ রসুল কিভাবে ফেলতেন এটাও সুন্নত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন রসুল পাকের থুতু মুবারক তো ফেলতে পারতেন নাই না যখন এই ডানে বামে ফেলতেন সাহাবে কেরাম হাত বসাই দিতেন কাফরে নিয়ে ফেলতেন সুবহানাল্লাহ ডানে ফেললে ডানে সাহাবে কেরাম হাতে নিয়ে ফেলতেন কাফরে নিয়ে ফেলতেন এরকম রসুল পাকের থুতু মুবারক গুলো নিয়ে ফেলতেন মাটিতে মরতে দিতেন না তো কি করতেন হাতে নিয়ে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মেশক আম্বরের চাইতে বেশি শুকরান ছিল সুবহানাল্লাহ এই থুতু মুবারক যখন হাতে নিয়ে সাহাবে কেরাম এগুলো আর ফেলতেন না নিজের শরীরের ভিতর নিজের কাপড়ের ভিতর মাকে ফেলতেন এগুলো মেখে ফেলতেন শরীরে শরীরের ভিতর মাছতেন এত শুকরান পারফিউম তো কিন্তু সুন্নত কি আমাদের জন্য সুন্নত হলো থুতু ফেলার জন্য পায়ের দিকে ফেলা ডানে বামে না ফেলা আমরা তো গাড়িতে সরে যাই থুতু ফেলে দিই ফতি খাসে মাছ মাঝখানে রাস্তায় কত মানুষ দাঁড়িয়ে আছে থুতু ফেলছি কার গায়ে পড়ে অথবা কারো সামনে থুতু ডানে বামে ফেলছি ওনার গায়ে তো আসতে পারে এই জন্য থুতু ফেলার নিয়ম হচ্ছে পায়ের দিকে ফেলা আর কেবলার দিকে থুতু না ফেলা পশ্চিম দিকে থুতু না ফেলা এটা কাবা শরীফের অবমাননা এটা ফোকাহে কেরাম মাকরু লিখেছেন পশ্চিম দিকে কেউ থুতু না ফেলা থুতু ফায়ের দিকে অথবা বাম পাশে ফেলা এটা সুন্নত তাহলে আজকের থেকে এটাও শিখতে পারি থুতু যখন আসবে পায়ের দিকে ফেলবো আমার পায়ের দিকে আমি থুতু ফেললে এটা আর কারো গায়ে যাবে না অথবা বাম পাশে ফেলবো ডান পাশে নয় বাম পাশে এটা সুন্নত কিন্তু রসুল পাকের বেলায় কি ছিল হুজুর থুতু ফেলতে পারতেন না আল্লাহ পাকের নবীর থুতু এটা তো শুধু থুতু নয়
হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উহুদের যুদ্ধে আক্রান্ত হই আমার চোখে তীর আক্রমণ তীরের যখন আঘাত লাগে আমার চোখ একটা পড়ে যায় সিরাত হালবিয়াতে আছে আর তারিখুল কবীর আছে হযরত আবু লুবাবা বলেন দুশমনের তীরের আঘাতে আমার চোখ পড়ে যায় আমি আমার সেই চোখ হারানো চোখ নিয়ে আমার হাতে নিয়ে রাসূলের পাকের দরবারে যাই জিহাদের মাঠে আল্লাহ পাকের নবী তাবুতে আছেন চোখ নিয়ে আল্লাহ পাকের নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার চোখ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইনি ইয়া ওয়াইলাতা আইনি আয় আফসোস আমার চোখ এভাবে বলতেছিলেন হায় হতাশ করতেছিলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে বলেন থামো থামো দাও আমাকে দাও আল্লাহ রাসূল হাতে নিলেন হাত মোবারক নিয়ে আবু লুবাবার যে কান থেকে চোখ বের হয়ে গেছে এখানে বসাই দিলেন তুতু মোবারক নিয়ে চোখের উপর মালিশ করে দিলেন আবু লুবাবা বলেন মৃত্যুর আগ পর্যন্ত ওই চোখে আমার কোনোদিন ব্যথা অনুভব হয় না সুবহানাল্লাহ এটা রাসূলের পাকের মুজিজা রাসূলের পাকের থুতু তো থুতু নয় এটা মধুর চেয়ে মিষ্টি সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন যুদ্ধের ময়দানে গেলাম এমন একটা কূপ যে কূপের পানি বিষাক্ত আর কোনো কূপ নেই দেড় হাজার সাহাবায়ে কেরাম জিহাদের রণাঙ্গনের ময়দানে আছে আমরা কোনো পানি নাই আশেপাশের কোনো কূপও নেই যা একটা কূপ আছে ওই কূপের পানি বেশি তিক্ত বিষাক্ত পানি খাবে কে একে তো পানি নেই যেটার আছে সেটা বিষাক্ত তিক্ত পানি কেউ খাওয়ার কোনো এই পরিবেশ নেই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে কাফেলা পানির দায়িত্বে ছিলেন তারা আসে যখন আল্লাহ পাকের নবীকে বললেন গো আল্লাহর রাসূল কুয়ায় পানি ছাড়া আর কোনো বিকল্প নাই কিন্তু এই কুয়ার পানি বিষাক্ত শরীরে ক্ষতি করে বলেন সাহাবায়ে কেরাম ওই কুয়া কোথায় আমাকে নিয়ে যাও আল্লাহ পাকের নবী সেই কুয়ার পারে গেলেন কুয়ার পারে যখন গেলেন রাসূলের পাক থুতু মুবারক ওই কুয়াতে ফেললেন সাহাবায়ে কেরাম বললেন কুয়ার পানি আল্লাহ পাক বিষাক্ত পানি তিক্ত পানি আল্লাহ পাক মধুর চেয়ে মিষ্টি করে দিয়েছে কুয়ার পানি মিষ্টি হয় কার থুতুর বিনিময়ে রাসূলের পাকের থুতু মুবারকে সিরাতুন নবী আল্লাহ পাক আমাদের নবীকে এমন বৈশিষ্ট্য দান করেছেন যেটা আর কাউকে দেন নাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মক্কা থেকে যখন হিজরতের রাত্রিতে আমি আর রাসূল আমার গোলাম তিনজন মিলে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিই আমরা রওনা দিচ্ছি হিজরতের নির্দেশ এসে গেছে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا هجرتের রাত্রিতে আবু বকর আর আল্লাহ পাকের নবী যখন মদিনার উদ্দেশ্যে রওনা দেন মক্কার অদূরে কূপ নিকটে গারে সোর এখনো আছে কূপ উঁচু পাহাড় যারা দেখছেন হাজী সাহেবেরা গারে সোরে যারা উঠে নিচ থেকে এদেরকে পিঁপড়ার মতো লাগে এত উঁচু পাহাড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে নিয়ে সেই গারে সোরে আরোহণ করলেন কাফেরদের ভয়ে আত্মগোপন করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তের ভিতর হযরতে মূসা আলাইহিস সালামের যুগের একটা সাপ সেখানে ছিল তৌরীত কিতাবে লেখা আছে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার মাতৃভূমি জন্মভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করবেন আর সেই হিজরতের রাত্রে তিনি এই গর্তের ভিতর তিন দিন আত্মগোপন করবেন হযরত মূসা আলাইহিস সালামের যুগের সেই সাপ নিজের মনের ভিতর সেই জল্পনা কল্পনা নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন নিয়ে লালন করছিলেন যে আমি একবার শেষ নবীকে একবার দেখতে চাই কেমনে দেখবে সুযোগ তো নেই তো তিনি সেই সুযোগে আসি ওই কখন নবী হিজরত করবেন সেই গর্তের ভিতর আসি তিনি বসবাস করতে লাগলেন এটা লম্বা ঘটনা সাপকে আরবিতে বলে হাইয়াতুন আপনারা কেউ বলতে পারেন হুজুর আপনি কে আরবিতে বলে হাইয়াতুন আপনারা কেউ বলতে পারেন হুজুর আপনি এটা কি ফালতু আলোচনা করতেছেন
কোথায় মুসা নবীর সাপ এ থাকতো আজব ঘটনাগুলো আপনারা আমাদেরকে শোনাই শোনাই আশ্চর্য বানাইতেছে তুচ্ছ কাহিনীগুলো কেন বলতেছে আর ঘটনা পান না কে তো এটাও তো বলতে পারে এখন সায়েন্স ইন্টারনেটের প্রযুক্তির যুগ এখন এগুলো ওল্ড এজ কোথায় মুসা যুগের ছাপ কোথায় নবী যুগের হিজরতের রাত্রিতে পাওয়া যায় এটা তীর্যনায় আশ্চর্য বানাইতেছে তুচ্ছ কাহিনীগুলো কেন বলতেছে আর ঘটনা পান না কে তো এটাও তো বলতে পারে এখন সায়েন্স ইন্টারনেটের প্রযুক্তির যুগ এখন এগুলো ওল্ড এজ এগুলো চলে কি বলেন কোথায় মুসা যুগের ছাপ কোথায় নবী যুগের হিজরতের রাত্রিতে পাওয়া যায় এটা কি বলেন সাপকে আরবিতে বলে হাইয়াতুল একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান হায়াতুল হাইওয়ান সকল সৃষ্ট জবে জীবে জীবনী এখানে আছে দুনিয়াতে কত হাজার সাপ আছে আমরা তো জানি না আমরা কত সাপ চিনি 10-15 প্রকারের সাপ জানি সাপের আরবি নাম হাইয়াতুল কোন দার্শনিকরা বলে লুগাতুল কোরআন লিসানুল কোরআন লিসানুল আদব ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এখানে বলে আরবিতে সাপের নাম হাইয়াতুল হাইয়াতুলের বাংলা অর্থ চিরঞ্জীব হাইয়াতুল মানে জীবিত যেটা মরে না সাপ কখনো অনাকাঙ্ক্ষিত বিপদ না ঘটলে কেউ মেরে না ফেললে সাপ কখনো মরে না এদের আপনারা বিদ্যারা অনেক মুরব্বীরা কালো কালো বিষাক্ত সাপ দেখে থাকবেন 60-70 বছর 80 বছর 90 বছর 100 বছর সাপগুলা মরে না কোনো কারণে অকারণে মানুষে মেরে ফেললে বা কোনো রোগে মারা যেতে পারে কিন্তু এমনি সাপ মরে না সাপ বাঁচি থাকে বেশি হাজার বছর হাজার হাজার বছর এই জন্য সাপের নাম হয়েছে হাইয়াত সেই সাপ শেষ নবীকে দেখার জন্য ওই গুহায় আসলেন গুহায় আল্লাহ রসুল যখন অবতরণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবতরণ করলেন রসুল আর আবু বকর দুইজন ওই গর্তের ভিতর দেখলেন অসংখ্য ছিদ্র চতুর্পাশে নিজের কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করলেন একটা ছিদ্র আটকানো সম্ভব নয় তখন হযরত আবু বকর সেই ছিদ্রের ভিতর নিজের পা ঢুকিয়ে দিলেন পায়ে মুড়ি দিয়ে সেই পা ছিদ্রকে বন্ধ করে দিলেন আর রসুলে পাক আবু বকরের রানী সোয়া ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহ রসুল আবু বকরের কোলে আবু বকরের এক পা ছিদ্রের আরেক পায়ে রসুল সব ছিদ্র বন্ধ গুহা অন্ধকার এ অবস্থায় সাপটা চিন্তা করে নিরীহ ক্লান্ত শান্ত অবস্থায় রসুল ঘুমাইছে কোন আওয়াজ নাই করতে এক পলক যদি রসুলকে দেখে ফেলতে পারে আমার সেই স্বপ্ন পুরো হয়ে যাবে সাপ সকল ছিদ্রগুলো ঘুরে ফিরে দেখলেন সব ছিদ্র বন্ধ যে একটা ছিদ্র খোলা ছিল বন্ধ নাই দেখলেন এখানে পা আছে তো কি করবেন রসুলকে তো দেখতেই হবে এত বছরের স্বপ্ন না পেরে সাপ আবু বকরের পায়ে দিলেন দংশন করে ওই পলকেই আবু বকর পা নামাইলেন আর সাপ এক পলকেই রসুলের পাকে দেখে ফেললেন তার স্বপ্ন পুরো হয়ে গেছে এখন ঘটনা কি হলো সাপ বিষাক্ত আবু বকরের পা পুলে গেল এবার যদি পা নড়াচড়া করে রসুলের পাকের ঘুম ভেঙে যাবে হাজার আবু বকরের চাইতে রসুলের পাকের ঘুমের দাম কোটি গুণ বেশি আবু বকর আমাদের মতো নয় আবু বকর প্রকৃত আশিক রসুল সহ্য করতে না পেরে আবু বকরের চোখের পানি রসুলের পাকের চেহারা মুবারকে পড়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে তাকালেন দেখে আবু বকরের চোখে পানি কি অবস্থা কারণ কি চোখে পানি কেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা এরকম আল্লাহ পাকের নবী বলেন আবু বকর কোন টেনশন নাই কোথায় আবার আবু বকরের পা দিলেন রসুলের পাকের তুতু মুবারক আবু বকরের পায়ে লাগাই দিলেন সাথে সাথে বিষাক্ত সাপের বিষ আল্লাহ পাকের নবীর তুতুর বরকতে পানি হয়ে গেছে বলেন তো থুতু এটা আমাদের থুতু না রসুলের পাকের থুতু মুবারক এখানে মাথা
মাথা থেকে মুখ পর্যন্ত আসছে আমি এখনো পুরো শরীর যেতে পারি নাই 7টা 30 হয়ে গেছে নামাজ 45 আর আছে 5 7 মিনিট কতটুকু বলতে পারি জানি না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ মোবারক প্রশস্ত ছিল রাসূল পাকের দুই কাঁধ প্রশস্ত দুই কাঁধের মাঝখানে একটা উঁচু গোস্তের টুকরা ছিল জামাত গোস্তের টুকরা হযরতে সাইয়্যিদানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ পাকের নবীর 10 বছরের খাদেম ছিলাম আল্লাহ পাকের নবীর দুই কাঁধের মাঝখানে আমি উঁচু এই গোস্তের টুকরা দেখেছি রাসূল পাককে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর রাসূল আপনার পিঠে কি কখনো কোনো সমস্যা হয়েছে নাকি কোনো ইনজুর হয়েছে নাকি আপনার পিঠে এরকম উঁচু জামাত গোস্তের টুকরা কেন আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক ওয়াখতিমা বিল কসর ওয়াখতিমা বিন নবিয়ুন ওয়া আনা খাতামুন নবিয়িন লা নবিয় বাদি এটা কোন গোস্তের টুকরা সাধারণ গোস্তের টুকরা নয় আল্লাহ পাক দুই কাঁধের মাঝখানে গর্দানের নিচে এই গোস্তের টুকরা এটা আমার মোহরে নবুয়ত নবুয়তের সিল মোহর এই জন্য আমাদের আরেকটা বিশ্বাস এখানে পোষণ করতে হবে আমাদের নবী শুধু রসুল তা নয় আমাদের নবী সর্বশেষ রসুল তাহলে আগে এতক্ষণ যা আলোচনা করছি এগুলো আমাদের নবীর শ্রেষ্ঠত্বের পরিচয় এখন যেটা আলোচনা করতেছি এটা হচ্ছে সর্বশেষের পরিচয় তাহলে আমাদের নবীর ব্যাপার আকীদা কেমন হবে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সকাল 8টা বাজে ইন্তেকাল করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আয়েশা বলতেন দুনা নাহরি ওয়া সাহরি মা বাইনা নাহরি ওয়া সাহরি বুখারী শরীফের 28 নম্বর পারার লাগাতার 4-5 পৃষ্ঠা ধারাবাহিক রাসূল পাকের ইন্তেকালের জীবনী আলোচনা ইন্তেকালের বিষয় আলোচনা করেছেন রাসূল পাকের ইন্তেকাল হযরত আম্মাদার আয়েশা বলেন আল্লাহ পাকের নবী আমার ঘরে ইন্তেকাল করেছেন এই জন্য আমি আয়েশা দুনিয়ার সমস্ত মেয়েদের সাইয়্যিদা আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাকের নবী আমি আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন আমি আয়েশার কোলে ইন্তেকাল করেছেন আমি আয়েশার তুতু আল্লাহ পাকের নবীর তুতু মুবারকের সাথে মিলে গেছে কেমনে মিলে গেছে আল্লাহ রাসূল আমার করেছিলেন রাসূল আমার কোলে মাথা হেলান দেওয়া অবস্থায় ছিলেন আল্লাহ রাসূল বারবার কষ্ট যন্ত্রণায় মৃত্যুর ইন্তেকালের আগে এবার বলছেন আল্লাহুম্মা রফীকাল আলা ও আল্লাহ আমি রফিক আলার সাথে সাক্ষাৎ করতে চাই রফিক আলা মানে আল্লাহ নবী সবচেয়ে প্রিয় বন্ধু কে বলেন না হাত তুলে দিলে এভাবে আল্লাহুম্মা রফীকাল আলা তার মানে আল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী আর যখন কষ্ট বেড়ে যায় আল্লাহ রাসূল এভাবে পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুক লি খায়রান মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাসূল এই দোয়াগুলো করতেছেন আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করেন এই বিপদের বিনিময়ে উত্তম নিয়ামত আপনি আমাকে দান করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত ফাতেমা এই অবস্থা দেখে কাউকে কথা বলতে দিতেন না দরজা খুলতেন না দরজা বন্ধ করে দিতেন কোন মানুষ রাসূলের কাছে আসলে দরজা খুলতেন না বলে ফাতেমা দরজা খুলো বলে খোলা যাবে না এই অবস্থায় আমার আব্বার কষ্ট হচ্ছে রাসূলের কষ্ট হচ্ছে এই অবস্থায় তোমার বিরক্তি করতে আসছো আল্লাহ রাসূল এখানে দেখা করতে দিতেন না তারাই দিতেন হযরত আয়েশা বলেন রাতের উপর যদি এই মুসিবত দেওয়া হইতো আমার উপর যে মুসিবত আসছে রাত দিন হয়ে যেত দিন রাত হয়ে যেত পাহাড়ের উপরে মুসিবত যদি দেওয়া হইতো পাহাড় গলে যেত আমার উপর এমন মুসিবত এমন বিপদ আমার আব্বার ইন্তেকালের সময় হয়েছে হযরত
হযরত ফাতেমা বলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তিন সোমবার তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ সকাল 8টা 9টার সময় চাস্তের সময় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সাহাবে কেরামের মাঝে দ্বিমত পোষণ করলেন রাসূল পাকের দাফন হবে কি হবে না রাসূল পাকের গোসল গোসল দেওয়া যাবে কি যাবে না আল্লাহ পাকের নবীর কাফন মোবারক দিবে কি দিবে না এগুলা নিয়ে মতান্তরে মতানক্য হতে 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 অনেকেই তো আল্লাহর রাসূল ইন্তেকাল হয়েছে এটা বিশ্বাসও করেন না হযরত ওমর যখন শুনলেন আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন তখন হযরত ওমর বলেন যেই বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন আদরি কোন পাবো আমি ওমর তার গর্দান দুই টুকরা করে দিব রাসূল ইন্তেকাল করতে পারেন না রাসূল ইন্তেকাল করেছেন এটা বিশ্বাসও করেন না তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রাসূল ইন্তেকাল করেছেন যোহরের নামাজের পর মিম্বরের উপরে উঠিয়ে খুতবা দিলেন ইয়া আইয়ুহান নাস এই মানুষরা তোমরা শোনো মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদামা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইবাদত করে শোনা রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে ইন্তেকাল করেছেন ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত আর যারা চিরঞ্জীব আল্লাহর ইবাদত করে শুনে রাখো আল্লাহ পাকের মরণ নাই আল্লাহ পাক চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র কে আল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল আফা ইন মাতাউ কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ এই আয়াত তেলাওয়াত করছিলেন হযরত ওমর বলেন আল্লাহ পাক রাহিমাল্লাহু আবা বকর রাহিমাল্লাহু আবা বকর আল্লাহ আবু বকরের উপর দয়া করুক আল্লাহ আবু বকরের উপর দয়া করুক আবু বকর যদি না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম আবু বকর যদি না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যেতাম কেন এই আয়াত আজকে নাযিল হয় নাই এই আয়াত তো রাসূলের জীবদ্দশায় নাযিল হয়েছে কিন্তু আমি রাসূলের প্রতি এত আবেগ আমি আবেগে আমি আপ্লুত হয়ে এমন অবস্থা হয়ে গেলাম রাসূলের পাকের এই আয়াত আমার স্মরণ ছিল না আবু বকর যখন এই আয়াত তেলাওয়াত করেছেন আমার স্মরণ হয়েছে আল্লাহ সারা দুনিয়াতে যা আছেন মাখলুক মাখলুকের মরণ হয় একমাত্র খালেকের মরণ হয় না হযরত আবু বকর যখন এই খুতবা দিলেন এখন ওমর বিশ্বাস করলেন আবু বকরের উপর সবাই হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তাহলে আল্লাহ রাসূলের পরে খলিফা কে হবে সব সাহাবায়ে কেরাম একমত আবু বকরের উপর এবার সিদ্ধান্ত হয়ে গেছে রাসূল ইন্তেকাল হয়েছে ঠিক আছে এবার রাসূলকে কি গোসল দিবে কি দিবে না কিন্তু মুসলমান মারা গেলে গোসল দিতে হয় তাহলে রাসূলের বেলায় কি গোসল আছে কি নাই এখন সন্দেহ হয়ে গেছে সবাই চিন্তা করতেছে একদল বলে গোসল দিতে হবে আরেক দল বলে গোসল দিতে হবে না সাহাবী কেরামের ভিতর উভয় দলে বিভক্তি এখন সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকে সামনে রেখে এবারে হেলান দিয়ে চিন্তায় পড়ে রইলেন মুখের ভিতর হাত দিয়ে টেনশন করতেছিলেন হঠাৎ করে এক কোণ থেকে আওয়াজ আসলো ইগসিলু তোমরা এই রাসূলকে গোসল দাও আওয়াজ আসলেন অদৃশ্যের এক আওয়াজ হযরত আলীর হঠাৎ সেন্স এসে গেল তিনি রাসূলের পাকে গোসল দিয়ে এলেন হাসান হুসাইন সাইয়্যিদ আনাস আলী পাঁচজনে মিলে গোসল দিয়ে এলেন আল্লাহ পাকের নবীকে এবার আবার মতানক্য হলো আল্লাহ পাক রাসূলকে কাফন দিবেন না কি দিবেন না ইয়ামান থেকে দুই টুকরা কাপড় আল্লাহ পাকের নবী আগে থেকে এনেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল আমাকে বলে গেছেন আল্লাহ পাকের নবীকে এই দুই টুকরা কাপড় দিয়ে কাফন দিতে ওই দুই টুকরা কাপড় আগে থেকে ছিল আমি এই দুই টুকরা কাপড় হুজুরকে পরাই দিলাম কিন্তু যখন পরাইলাম হযরত আলী বলেন গোসলের সময় ডানে বামে কাত করে যখন আল্লাহর রাসূলকে গোসল করাইতেছি তখন আমি রাসূলের পাকের পিঠ মুবারকে লক্ষ্য রাখলাম আমি জীবদ্দশায় এখানে একটা কথা জানার বিষয় হযরত আলী রাসূলের পাকের করে লালন পালন হয়ে বড় হয়েছেন আবার সম্পর্কে সাসা দবাই আবার সম্পর্কে আত্মীয়তা দিক দিয়ে নিজের মেয়ে জামাই তাহলে পুরো 63 বছরের অধিকাংশ সময় আল্লাহ রাসূলের সাথে আবু আবু বকর আলী ছিলেন আলী বলেন আমি রাসূলের পাকের গোসলের সময় দেখলাম আল্লাহ রাসূলের পিঠ মুবারকে যে মোহরে নবুয়ত ছিল গোসলের পর নয় গোসলের আগে ইন্তেকালের সাথে সাথে মোহরে নবুয়ত মুছে গেছে কি বোঝা যায় নবীর পরে নবী আছে নাকি নবীর পরে নবী নেই আল্লাহ রাসূল বলেন এটা আমার মোহরে নবুয়ত এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমাদের নবী সর্বশেষ নবী নবীর পরে
توفيق دان كرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.